নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে প্রতিবাদ জানাবো এটিকে, মোহনবাগানের ঠাটকিট অর্থাৎ কালো জার্সিটিকে। কারণ কালো জার্সিটি মোহনবাগানের ঐতিহ্যে দাগ দিচ্ছে, কালো দাগ লাগছে মোহনবাগানের ঐতিহ্যে। তো সবারই অনুরোধ আছে যে এটিকে মোহনবাগানের যে ঠাটকিট সেটি পরে যেন এটিকে মোহনবাগানের প্লেয়াররা না নামে, কারণ সেই জার্সিটি এটিকে মোহনবাগানের প্লেয়ারদের ভালো লাগছে না। আর মোহনবাগানের কোনো দিন কালো রঙের জার্সি ছিল না। তো আমার মনে হয় এই জার্সিটিকে এটিকে মোহনবাগান কর্তাদের সরিয়ে ফেলা উচিত, কারণ আইএসএলের যে বাকি দলগুলো আছে তাদের বেশিরভাগই কিন্তু ঠাটকিট নেই, তারা দুটো হোম অ্যাভে জার্সি পরেই খেলে। এটিকে মোহনবাগানের হোম আর অ্যাভে জার্সি ভালো দেখতে, কিন্তু ঠাটকিট যেটা সেটা কালো রঙের, সেটা পরে এটিকে আগের বছর খেলেছিল। অর্থাৎ মোহনবাগান এটিকে সংযুক্ত হওয়ার পরে এই জার্সিটি পরে এটিকে মোহনবাগানের খেলোয়াড়দের খেলতে একদম ভালো লাগছে না, এবং সমর্থকরা তার জার্সির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এই জার্সিটি ঐতিহ্যে দাগ লাগাচ্ছে মোহনবাগানের। তো এটিকে মোহনবাগানের কর্তাদের একটাই অনুরোধ যে এই কালো জার্সিটি যাতে তুলে ফেলা হয়, নইলে এটিকে মোহনবাগান বা মোহনবাগানের সমর্থকরা বিশাল আন্দোলনে যুক্ত হবে। মোহনবাগানের যে মিটিং আছে সেইটাতে হয়তো ওটা সমাধান হতে পারে, নয়তো এটিকে মোহনবাগান বা মোহনবাগানের সমর্থকরা আন্দোলন করবে মোহনবাগানের অফিসের সামনে গিয়ে। তো এটি যাতে আন্দোলনটা না হয় এটিকে মোহনবাগানের ওয়েবসাইটে যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দিতে হবে যে এই ঠাটকিট উঠে যাচ্ছে, যেখানে হোম আর অ্যাভে জার্সি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো করে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু ঠাটকিট উদ্বোধন করা হয়নি। কারণ কর্তারা জানতেন যে এই ঠাটকিট যদি উদ্বোধন করা হয় তো সব সমর্থকরা রেগে যাবে বা আগুন জ্বলে যাবে। তো সবারই একটাই অনুরোধ এবং প্রতিবাদ যে এই কালো রঙের যে জার্সিটি যেটি এটিকে ছিল আগের বছর, এবারে এটিকে মোহনবাগান পরে খেলেছে দুটি ম্যাচ, সেটি যেন আর এটিকে মোহনবাগানের প্লেয়াররা না পরে খেলে। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল আপনাদের। আপনারাও প্রতিবাদ জানান, কমেন্টে লিখুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। এবং এটিকে মোহনবাগান, KKR, ক্রিকেট, ফুটবল এই সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।